নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে আজ তিথি থাকছে অমাবস্যা তিথি, সুতরাং আজকে আপনাদের ক্ষেত্রে তিল এবং দইয়ের সেবন নিষিদ্ধ রাখা অত্যন্ত বিশেষভাবে শুভ হবে। নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র। আজকে অশ্লেষা নক্ষত্র আপনাদের ক্ষেত্রে নবম নম্বর নক্ষত্র, এটি কর্কট রাশিতে অবস্থান করে থাকে এবং এই নক্ষত্রের মালিক বুধ। এই নক্ষত্রের ক্ষেত্রে আজ আপনারা কিন্তু নাগকেশর বৃক্ষ পুজো করতে পারেন, জল দিতে পারেন, প্রণাম করতে পারেন এবং রোপণ করতে পারেন নাগকেশর বৃক্ষ, তা আপনাদের জন্য শুভ হবে। করণ রয়েছে নাগকরণ পক্ষ, কৃষ্ণপক্ষ যোগ বরিয়ান যোগ দিন বুধবার, আর রাহুকাল থাকবে 11:40 সকাল থেকে 1:17 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকার্য, মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করার চেষ্টা করবেন। অমৃতকাল থাকবে 6:50 থেকে 8:27 সকালবেলা। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ সময় থাকবে 10:03 থেকে 11:40, যে কোনো শুভকার্য এই সময় শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। প্রপোজাল দেওয়ার জন্য শুভ তিথি রয়েছে আজ চলবে 3:38 থেকে 3:42 বিকেলবেলা। এই সময়কালে আপনি আপনার বিজনেস পার্টনারকে, কাছের মানুষকে, মনের মানুষকে যে কোনো ধরনের প্রপোজাল দিয়ে বিশেষ ফায়দা পেতে পারেন। ব্যবসা শুরু করার জন্য শুভতিথি রয়েছে 18 আগস্ট, যা চলবে 6:22 থেকে 8:40 সকালবেলা, এবং পরবর্তী সময় থাকবে 10:56 সকাল থেকে বিকেল 3:34 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। কনস্ট্রাকশন শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি রয়েছে 19 আগস্ট, যা চলবে আপনাদের ক্ষেত্রে 5:52 থেকে 10:22, এবং পরবর্তী সময় থাকবে 12:42 থেকে বিকেল 3:00 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভতিথি রয়েছে 19 আগস্ট, যা চলবে আপনাদের ক্ষেত্রে 5:52 থেকে 10:22 সকালবেলা, এবং পরবর্তী সময় থাকবে 12:42 থেকে বিকেলবেলা 3:00 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে অনলাইন অফলাইনের মাধ্যমে লেনদেন করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে সিজারিয়ান অপারেশন শুরু করার জন্য শুভতিথি রয়েছে আজকে, যা থাকবে বিকেলবেলা 3:42 থেকে 3:42 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের সিজারিয়ান অপারেশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভতিথি রয়েছে 20 আগস্ট, যা চলবে 12:22 রাত্রেবেলা থেকে পরবর্তী দিন রাত্রেবেলা 1:06 পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে 3:30 ভোররাত্রি থেকে সকালবেলা 5:53 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ দিক আজ আপনাদের ক্ষেত্রে থাকছে দক্ষিণ দিক। যারা দক্ষিণ দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা দক্ষিণ দিক ব্যতীত রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম দক্ষিণ দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিন, আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফলের। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ রাশিফলের প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন। পরিবারে কিছু নেগেটিভ আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাইবস তৈরি হতে পারে, অর্থাৎ পরিবারে কিছু বিবাদ তৈরি হতে দেখা যাচ্ছে। সন্ধ্যের পরবর্তী সময় বিভিন্ন সমস্যার সমাধানের পথ খুঁজে পেতে পারেন। শুভ রং আজ আপনাদের জন্য অরেঞ্জ এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব বৃষরাশি। অর্থনৈতিক ভাগ্য আজ আপনাদের ক্ষেত্রে মোটের ওপর ভালো রয়েছে। গাড়ি সাবধানে চালান, দুর্ঘটনাপ্রবণ হতে পারে আপনাদের ক্ষেত্রে। মানসিক চিন্তা কিছুটা কম হতে আজ আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য লাল। শুভ সংখ্যা 2 আলোচনা করব মিথুন রাশি। পারিবারিক যে সমস্যা রয়েছে সেই সমস্যা কিন্তু কিছুটা আজকে মিটতে আপনারা দেখতে পাবেন। ছোট ছোট সমস্যা কিন্তু আপনাদের ছোট ছোট কথায় বৃদ্ধি পেতে পারে, কথা বুঝে বলুন, আজকে আপনাদের ক্ষেত্রে সাফল্য মিলবে। এছাড়া আপনাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যেতে পারে সামান্য প্রয়াসের মাধ্যমে। শুভ রং আবার আপনাদের জন্য আজকে সবুজ এবং শুভ সংখ্যা 7 আলোচনা করব কর্কট রাশি। আপনাদের ক্ষেত্রে কর্মে বিশেষ সফলতা মিলতে পারে, কর্ম সম্বন্ধীয় বিষয়ে আজকে কিন্তু অনেক বেশি সাফল্য আপনি দেখতে পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা শিক্ষাক্ষেত্রে আজকে সফলতা লাভ হতে দেখতে পাবেন। আকস্মিক ধনলাভের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে আজ তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 9 আলোচনা করব সিংহরাশি। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা আপনাদের জন্য অত্যন্ত বিশেষভাবে শুভ হবে। গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন, সমস্যা বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে। সন্তানকে নিয়ে কিছু সমস্যা যা বহুদিন ধরে চলছিল সেই সমস্যা মিটতে দেখতে পাবেন।
শুভ রং অরেঞ্জ, শুভ সংখ্যা 5 আলোচনা করব। কন্যা রাশি, আর্থিক বিষয়ে কিছু সফলতা আজকে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যেতে পারে। আজকে অফিসে কিছু সমস্যা কিন্তু মিটবে যা বহুদিন ধরে চলছিল। চোট আঘাত লাগার সম্ভাবনা আজ আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে, সুতরাং গাড়ি আস্তে চালানোর চেষ্টা করুন, পথে ঘাটে সাবধানে চলুন। শুভ রং আপনাদের জন্য সবুজ, শুভ সংখ্যা 2 আলোচনা করব। তুলা রাশি, অর্থপ্রাপ্তির বিশেষ যোগ আজ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে পরিবারে কিছু বিশেষ কার্যে ব্যস্ততা থাকতে দেখা যেতে পারে। আজকে কোনো ছোটোখাটো যাত্রা হওয়ার সম্ভাবনাও একই সাথে আপনাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য অ্যাশ কালার এবং শুভ সংখ্যা 2 আলোচনা করব। বৃশ্চিক রাশি, গুরুত্বপূর্ণ বিশেষ কাজগুলি কিন্তু আজ আপনারা শেষ হতে দেখতে পাবেন একটু সামান্য প্রয়াসের মাধ্যম দিয়ে। পাওনা অর্থ প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে দেখা যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে সফলতা মিলবে। শুভ রং আকাশী, শুভ সংখ্যা 3 আলোচনা করব। ধনুরাশি, আপনাদের মানসিক চিন্তা কিছুটা বৃদ্ধি হতে পারে। আজকে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে গাড়ি আস্তে চালাতে হবে, দুর্ঘটনাপ্রবণ আপনি হতে পারেন, বিশেষ করে সকালের দিকে। উচ্চ পদাধিকারীর সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, নচেৎ কর্মক্ষেত্রে সমস্যা বিবাদ বৃদ্ধি পেতে পারে। শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা 9 আলোচনা করব। মকর রাশি, আজ অর্থনৈতিক ক্ষেত্রে আজকে লাভ মিলতে দেখতে পাবেন। সন্তানের সাথে যে বিরোধ ছিল, যে সমস্যা ছিল, সেগুলি মিটবে এবং সন্তানের কোনো বিশেষ কাজে আজকে ব্যস্ততা ভরা দিন আপনাদের ক্ষেত্রে কাটতে দেখা যাচ্ছে। চোট আঘাত লাগতে পারে, সাবধানে চলাফেরা করুন, গাড়ি আস্তে চালান। শুভ রং লাল, শুভ সংখ্যা 9 আলোচনা করব। কুম্ভ রাশি, কর্মক্ষেত্রে লাভ হতে দেখতে পাবেন আজ আপনারা নিশ্চিতভাবে। এর সাথে সাথে স্বাস্থ্যের সমস্যা কিন্তু কিছুটা মিটতে দেখা যেতে পারে, তবে মাথায় রাখবেন আপনাদের ক্ষেত্রে অ্যাসিডিটি সম্বন্ধীয় সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। পাচন শক্তির দিকে বিশেষ খেয়াল রাখুন, বাইরের খাওয়া অ্যাভয়েড করা শুভ হচ্ছে। শুভ রং আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 8 আলোচনা করব। মীন রাশি, কর্মে কিছু বিশেষ সফলতা আজ আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যেতে পারে। আজকে কিন্তু আপনাদের বিশেষ কোনো প্রাপ্তি, বিশেষ কোনো লাভ আপনি আপনার অর্থনৈতিক ক্ষেত্রে হতে দেখতে পাবেন। ধর্মস্থানে আজকে আপনাদের যেতে হতে পারে এবং ধার্মিক কোনো কার্যের সাথে আজকে আপনাকে নিয়োজিত থাকতে হতে পারে, যুক্ত থাকতে হতে পারে দিনভর। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 7। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।